इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना मारा समझ न पाए रे, जुबान पे जो मोह मारा नमक लगा रे। के देखे न भाले न जाने न जाए रे, बेसहारा कैमन बोका मुंटारी। হ্যালো গাইস, মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। ভিডিওটা আমি মর্নিং থেকে স্টার্ট করে দিলাম, ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, আর এখন বাজে 8:45। সারাদিন কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের দাদাভাইকে এখনও কল করা হয়নি, কল করবো, দেখবো কী করছে না করছে। আর সকাল সকাল তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করব, কি চলো দেখো, দেখ জিনিসটা কী দেখলেই বুঝতে পারবে আর একটু অবাকও হবে। আগে দেখে নাও, তারপরে আমি তোমাদের সঙ্গে বলবো যে কীভাবে হলো কী না সমস্ত কিছু। আর এখন আমি এসেছিলাম ছাদে ফুল গাছে জল দিতে। দেখতেই পেলে ফুল গাছগুলো পুরো শুকিয়ে গেছে একদম, মানে গোলাপ গাছটা তো পুরো শুকিয়ে গেছে, আর ডালিয়া গাছটা আছে, গাঁদা গাছটাও মরে গেছে। মানে তিনটা গাছ লাগিয়েছিলাম, শুধু ডালিয়া গাছটা বেঁচে আছে। গোলাপ গাছটা ছিল কিন্তু প্রি ওয়েডিং শ্যুট থেকে ফিরে এসে দেখছি ওটাও মরে গেছে, মানে জল টল দেওয়া হয়নি, তারপরে রোদের উপর বসানো ছিল। আর ওই গাছটা শুকিয়ে গেছিলো কিন্তু জল দিতেই আবার ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এবার নিচে যাবো, কী কী করি দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, চলো নিচে যাওয়া যাক। তো তারপর তোমাদের দাদাভাই আমাকে কল করেছিল, দেন ও আমাকে এই যে ভিডিওটা পাঠিয়েছে, ও ডিউটি দিচ্ছে। অ্যাকচুয়ালি ও আমাকে যাওয়ার সময় বলে গেছিলো এবার থেকে ও কিছু কিছু ভিডিওর পার্ট আমাকে শ্যুট করে দেবে, সেই পার্টগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা এইরকম টাইপের ভিডিও দেখতে চাও কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এই যে দেখো, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো বলছিলাম, ওর বাইক আর আমার স্কুটিটা বার করেছি, অনেকদিন স্টার্ট দেওয়া হয়নি সেই কারণে। আর তোমরা ভাবছো কী ব্যাপার, দাদাভাই নেই তাহলে বাইক কীভাবে আসলো? আর এটা যে ওর বাইক সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তোর বাইকটা এসেছে বলতে আমার দাদা গিয়ে নিয়ে এসছে, অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই ফোন করেছিল বাইকটা নিয়ে যাওয়ার জন্য, আর ও বলে গেছিলো বাড়িতে। কারণ হচ্ছে যে বাইকটা স্টার্ট দেওয়ার অভাবে খারাপ হয়ে যায় প্রত্যেকবার এসে, ও সে অনেক অনেক টাকা খরচ করে, মিনিমাম 8,000-10,000 এরকম করে খরচ করতে হয় বাইক স্টার্ট। জানোই তো তোমরা, বাইক স্টার্ট না দিলে সে ব্যাটারি ডাউন হয়ে যাবেই, তো সেটাই হয় আর কি প্রত্যেকবার। সেই কারণেই ও এবার মানে ও চলে যাওয়ার পর গাড়িটাকে নিয়ে আসতে বলেছে আর নিয়ে এসছে। দেন আবার হ্যাঁ, সার্ভিসিং করা বাকি আছে, ওর সার্ভিসিং করা হয়নি, তো সার্ভিসিং করে গাড়িটা যে কদিন ও বাড়ি না আসে চালিয়ে ঠিকঠাক করে রাখা হবে, এটাই দায়িত্ব দিয়েছে ও আমার ওই দাদাটার উপর। তো সেটাই করছিল, ওরা দেখতে পেলে দুজন মিলে স্টার্ট দিচ্ছে, স্টার্ট নিচ্ছে না, একবার দুবার তিনবার চারবারে স্টার্ট নিচ্ছে না, কারণ ব্যাটারি প্রচুর ডাউন হয়েছে আর তোমার চালানো নেই সেইভাবে। সেই ছ মাস পর একদিন বাড়ি এসে গাড়ি চালালে, এক মাস চালালে কি আর গাড়ি ঠিক থাকে? আর আমার গাড়িও সেম অবস্থা, আমার গাড়ি 10-15 দিন অন্তর অন্তর চালাই, ও বসে যায়, ভালো লাগে না চালানোর জন্য। তো সেই কারণে আমার গাড়িটাও নামিয়েছিলাম, গাড়িটা স্টার্ট দেবো বলে। তো যাই হোক, এই কারণে তোমাদের দাদাভাইয়ের বাইক এসছে, আর সার্ভিসিংও নিয়ে যাবে 2-1 দিন পর, যেদিন সুবিধা হবে কাজে সেদিনই নিয়ে যাবে। তো মানুষটা থাকলে আরোই বেশি ভালো লাগতো, তবুও গাড়িটাকে দেখছি যখন তখন মানে মনে হচ্ছে এই তো গাড়িটা নিয়েই ও আসে আমাদের বাড়ি। যাই হোক, এবার দেখো আমি একটু চিকেনগুলোকে ধুয়ে বেছে নিচ্ছি, আর আজকে আমাদের বাড়িতে চিকেন হবে, বেশ মানে অনেক কদিন চিকেন খাওয়া হয়নি, বাড়িতে রান্না হয়নি, খেয়েছি এদিক ওদিক ঘুরেছি তো তখন, কিন্তু বাড়িতে বেশ অনেক কদিন হয়নি, সেই কারণে মা আমার জন্য চিকেন নিয়ে এনে দিয়েছে। আর তোমরা তো জানোই চিকেন আনলে সেটা ধোয়া, বাছা, মশলা মানে বেছে দেওয়া সব কিছুই আমার কাজ থাকে, তো আমার কাজ প্রায় শেষের দিকে। তো দেখতে পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গেছি, অ্যাকচুয়ালি যাবো একটু আজকে ধুবুলিয়ার ওই সাইডে, মানে আমাদের ভিডিও অফিসের ওখানে, ওখানে কিছু কাজ আছে, তো সেগুলোই সেরে আসবো। আমিও রেডি হয়ে গেছি, আমার সঙ্গে আমার একটা দাদা যাবে, আর সমস্ত ডকুমেন্টসও যা নেওয়া সব গুছিয়ে নেওয়া হয়েছে। কালকে কাজটা সারা হয়ে যেত কিন্তু হলো না কিছু কারণের জন্য, তো এখন বেরিয়ে যাব, আর যাব হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বাইকে, বাইরে তো বাইকটা নামানোই আছে।
চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো তারপর দেখো মানে বেরিয়ে যাব সেই টাইমে তোমাদের দাদাভাই কল করেছে, আর বাইকটা রাস্তাতেই নামানো আছে, কারণ সেই যে তখন দেখলে আমার দাদা নিয়ে গেল, একটা দাদা ও বাইকে তেল ভরতে নিয়ে গেছিলো, তো তারপরে ওখানে রেখে দিয়েছে আমি যাবো বলে রাস্তার ধারে। তো ওকে আমি বলছিলাম এই যে দেখো রাস্তাতে নামানো আছে তোমার, এবার আমি যাব। আর ও গেল লাঞ্চ করতে, কারণ ওর দুপুরে খাবার খাওয়ার টাইম হয়ে গেছে আর আমারও যাওয়ার টাইম হয়ে গেছে, সেই কারণে আর বেশি বকবক করলাম না। তো এই যে বাইক নামানোই আছে, চলো এবার বেরিয়ে যাব। আর আমার শুধু মনে হচ্ছে বাইকটা দেখে যে ও যদি থাকতো কত ভালো হতো, তাই না? তো কিছু তো করার নেই, চলে আসবে খুব তাড়াতাড়ি, নিজের মনকে এটা বলেই সান্ত্বনা দিচ্ছি আর তোমরাও বলছো। তো দাদা বাইকটা ঘুরিয়ে নিক, তারপরে আমরা দুজন বেরিয়ে যাব। আর আমার কাজটাও খুবই ইম্পর্টেন্ট, কালকে অর্ধেক রাস্তা দিয়ে ঘুরে এসেছি, জানি না কাজ হবে কি না, আর আজকে যাবো পুরোটাই, তো দেখি কাজ কতটুকু হয় কি না হয়। এই যে দেখতে পাচ্ছ রাস্তাতে আছি, আমরা দুজন বেরিয়ে গেছি। আর হ্যাঁ, কাজ বলতে একটু অফিসিয়াল কাজ আর কিছুই না, কী কাজ না কাজ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সমস্ত কাজ তো শেয়ার করা যায় না। তো এই যে চলে এসেছি আমাদের বিডি অফিসের কাছাকাছি, এই যে এখানে দাঁড়িয়ে আছি, আর আমার দাদা গেল কিছু জেরক্স করে নিয়ে আসার জন্য। আমি কয়েকটা কাগজ জেরক্স করে আনতে পারিনি, মানে ভুলে গেছিলাম আর কি, তো সেগুলো জেরক্স করে আনতে গেছে ও। তো বাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এসে ড্রেসটা চেঞ্জ করিনি কারণ একটু বাজারের দিকে যাব। আর ওখানে গিয়েও আমার কোনো কাজ হয়নি, যে কাজের জন্য গেছিলাম বললো কিছুদিন পর আসতে, তো কাজ হলো না। আর হঠাৎ দেখলাম কলেজ থেকেও মেসেজ আসলো কালকে কলেজে যাওয়ার জন্য, তো দেখা যাক কী হয় কি না হয়। আর ফ্রেশ হব, মানে ফ্রেশ হয়ে গেছি, ড্রেসটা এখন চেঞ্জ করবো না, কি সন্ধ্যার দিকে একটু বাজারের দিকে যাব। চলো ব্লগটা দেখতে থাকো। তো রাত্রেবেলায় আমার ব্লগটা শেষ করা হয়নি, অ্যাকচুয়ালি আবার কলেজ থেকে জানিয়ে দিয়েছে যে আজকে কলেজে যাওয়ার জন্য, সেই কারণে কালকে পড়া নিয়ে ব্যস্ত ছিলাম আর কি, তো ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আর হ্যাঁ, আর একটা কথা, যদি তোমরা এরকম টাইপের ভিডিও দেখতে চাও, মানে হয়তো তোমাদের দাদাভাই কিছু করছে সেগুলো ও শ্যুট করে দিল, আর আমি যেগুলো করছি সেগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে যদি আমি ভিডিও পোস্ট করি, মানে সাপোজলি ধরো আজকে আমি কী কী করলাম আর ও কী কী করলো, এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো, তাহলে নেক্সট আমি ওইরকম টাইপের ভিডিও নিয়ে আসবো, তো জানিয়ে দিও। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো টাটা সবাইকে, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।